নমস্কার বন্ধুরা, আমি সম্রাট। আপনারা দেখছেন আমার ছাদ বাগান ইউটিউব চ্যানেল। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আপনারা ছবিতে যে গাছগুলি দেখতে পাচ্ছেন সেগুলি হলো মেক্সিকান পিটুনিয়া বা রুয়েলিয়া গাছ। এর আগে একটি ভিডিওতে কীভাবে এই গাছের কাটিং করতে হয় বা কাটিং থেকে চারা তৈরি করতে হয় সেটা আমি দেখিয়েছিলাম। আপনাদের কথা দিয়েছিলাম এই গাছগুলির আপডেট নিয়ে আসবো, তাই জন্যেই আজকে এই ভিডিওটি আপনাদের সামনে করে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর কাটিংগুলো গ্রো করেছে, একটিও কিন্তু কাটিং মরেনি। এবং এতে কিন্তু আমরা কাটিং বসানোর সময় কোনো রুট হরমোন বা কোনো কিছু ব্যবহার করিনি, শুধু গাছের ডালগুলিকে কেটে গ্লাসের মাটিতে বসিয়ে দিয়েছিলাম। কত সুন্দর, প্রত্যেকটা গাছ তরুণ তরতাজা হয়ে উঠেছে এবং খুবই সুন্দর কিন্তু শেকড় বেরিয়েছে। আমি একটি গ্লাস খুলে আপনাদের দেখাচ্ছি, দেখুন কত সুন্দর শেকড় কিন্তু বেরিয়েছে। আমি বলেছিলাম যে এই গাছের কাটিং থেকে চারা তৈরি করা অত্যন্ত সহজ। দেখুন প্রত্যেকটা গাছেই কিন্তু এরকম শেকড় কিন্তু তৈরি হয়েছে। যারা আমার এই আগের ভিডিওটি দেখেননি বা মিস করে গেছেন, তাদের জন্যে কীভাবে কাটিং তৈরি করবেন তার লিঙ্কটি এই ভিডিওর ডেসক্রিপশনে আমি দিয়ে দেব, অবশ্যই দেখবেন। আশা করি আপনারাও এত সুন্দরভাবে এই রুয়েলিয়া গাছের বিস্তার ঘটাতে পারবেন, এবং আপনাদের যদি গাছ থাকে তাহলে আরও গাছপ্রেমীদের মধ্যে এই গাছগুলি বিতরণ করে দিতে পারবেন। অনেক অনেক ধন্যবাদ আমার সাথে থাকার জন্যে। এবং আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আপনাদের একটি লাইক বা কমেন্ট আমাকে আরও নতুন নতুন ভিডিও করতে উৎসাহিত করবে। ভালো থাকবেন, নমস্কার।